দাঁড়া, একটু চুলটা ঠিক করে নিই। এবার ভালো লাগছে, ব্যাস, ওকে ওকে চলো। আরে আজকে ব্যাপারটা হলো কি, সকালবেলা যে কথাটা বলতে চাইছি, আজকে আমাদের যে ভিডিওটা হবে আর কি, তো আমি এটা আদৌ ভিডিও হবে বলে ভাবিনি। তো ডিমের ঝোল আর আমি, আজকের ভিডিও তো যেটা আপলোড করবো বলে ভেবেছি আর কি। তো আজকে সকালে আমার পড়াতে যাই, আজকে পড়ানো ছিল না, হয়নি, পরীক্ষা চলছে। তো বাড়িতে থাকলে সবাই জানো একটু খিদে টিদে পায়, একটু বেশি খিদে পায়, তো আমার তো একটু বেশি পায়। তো তো যাই হোক, এদিক ওদিক ঘুরছি কোথায় কী খাবারের সন্ধানে আর কি। তো টেবিলের ওপর দেখলাম একটা কি রয়েছে, বা গামলার মতো করে গামলাতে কি রেখেছে। ও বাবা, এটা কি, এটা তো ডিমের ঝোল। বাবা, এটা এত তেল, জল, কি কাণ্ড! আমার তো মনে হচ্ছে কোথাও মারামারি কাটাকাটি হয়েছে, মনে হচ্ছে ফাটাফাটি অবস্থা, রক্তারক্তি কাণ্ড। আজকে এটা খেতে হবে, খেতে হবেই, এটা কিছু করার নেই, আজকে এই মনে হয় হয়েছে। তো যাই হোক, তো এটা ভাতের ব্যবস্থা, তো এটাই আজকে খেতে হবে। তো দেখছি এটা, এই কে রে, ও কে, ও আমি বুঝতে পারছি না তো কে, এটা কে বলছো? ও এই আমি, এদিকে তাকা, আমি রে ঝোলের ভেতর, ঝোলের দিকে তাকা, খাওয়া যাবে কি না, কে রে? ও আরে তুমি, আরে আলু, আচ্ছা আলু, আলু কথা বললে, আমি তো বলছি রে, বুঝো বোঝো আলু কথা বলছে। তো ওদিকে তো ডিমও রয়েছে, তুমিও কি কথা বলবে? হ্যাঁ হ্যাঁ বলবো, আলুর কথা শেষ হোক তারপর বলবো রে। আরে কত দুঃখের কথা জানিস, তুই তো বলছিস তুই তো খেয়েই খাবার, আমাদের জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। টুকার দোকান থেকে আমাকে নিয়ে এলো, গায়ে মাটি লাগা অবস্থায়, তারপর ব্যাগে একদিন ছিল, পরের দিন সকালে কি চান আর কি চান, চান করিয়ে করিয়ে, চান করিয়ে করিয়ে আমার গা থেকে মাটি কখন উবে গেল। তারপর ওই আয়রন মেশানো জল, কি চোখ জ্বালা করছিল রে ভাই, কাউকে কিছু বলতে পারিনি, আজকে বলতে পারছি। কেন, আজকে চোখের সামনে এসছি, অন্তর ফেটে, বুক ফেটে কথা বেরিয়ে আসছে। তারপর আমাকে নিয়ে এলো, আরে আমার কত ইয়ার দোষ, সব মাটির তলায় থাকতাম, কত আনন্দে থাকতাম, আর এসব কথা কেউ ভাবে রে, কেউ ভাবে না। আমার বন্ধু সালু, আলু, কালু, এরা সব পাশাপাশি ছিল, কয়েকটাকে বেছে নিল ধোয়ার পর, তারপর বঁটি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে টুকরো করলো, ওরপর করার পর তাতেও শান্তি আছে, বুক ফেটে কান্না বেরোচ্ছিল, তাতেও শান্তি নেই, তাতেও শান্তি নেই। গরম কড়া, কড়াটা উনুনে বসালো, বসিয়ে গ্যাস জ্বাললো, কি গরম কি গরম, তার ওপরে তেল, তারপর কি মশলা কি সব দিল কি জানি, চোখ আমার জ্বালা জ্বালা করছে, চোখ চোখ ফেটে জল বেরোচ্ছে, আর বলছে আহা হা, আলু থেকে কি জল বেরোচ্ছে, কি ভালো আলু, জল বেরোচ্ছে। ওরে এটা জল বেরোনো নয় রে, এ তো নয়, এ তো কান্না, এ যে নয় গান, এ যে আমার নীরব অভিমান। আর ডিম, তোর কি খবর বল? আরে কি বলবো, আমাকে আনা হলো, এখন আমার দাম যদিও বেড়ে গেছে, আগে কম দাম ছিল, এখন যত এই বড়দিনের সময় তো আমার দাম বেড়ে গেছে,
তো দাম বেড়ে 7 টাকা হয়ে গেছে, তো তা সত্ত্বেও আমাকে কিনে নিয়ে আসবে? আমি তো ছিলাম একটা জায়গায় শান্তিতে, একটা শান্তিতে কৌটোর মধ্যে ছিলুম, তো খাপে খাপে ছিলুম, তো সবার সাথে আত্মীয় স্বজনদের মধ্যে থাকতে আমারও তো ভালো লাগে না কি? তোমাকে সেখান থেকে তুলে নিয়ে এলো, নিয়ে এসে আবার সেই তোরই মতো রে, একসাথেই তো শেষ পর্যন্ত ছিলাম। ফুটিয়ে ভাজলো, ভেজে লাল করে লঙ্কা ফঙ্কা মিশিয়ে কি কাণ্ড করলো, আমারও চোখ জ্বালা করছে রে তোদের মতো, বলতে পারি না কি করব বল, এই আমাদের কপাল। আমি তো শুনে পুরো হতবাক, এত লোকের দুঃখ, এত জনের কষ্ট, সব আমি খাবো কি করব, খেতে হবে, পাপি পেটের জন্য কত কি তো করতে হয়, আজকে নয় সেটাও করব। ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি অরূপ দত্ত, আমার চ্যানেল অরূপ দা টিপসে, টিপসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক আনন্দ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ঘন্টাটি বাজিয়ে দেবেন, ঘন্টায় ক্লিক করবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। ভালো থাকুন, আনন্দে থাকুন, জীবনটাকে এনজয় করুন।